একটা সময় বিদেশি মেমরা রোগীদের চিকিৎসা পরিষেবা দিত এই হাসপাতালে। লন্ডন থেকে চিকিৎসকরা আসতেন রোগীদের চিকিৎসার জন্য, কিন্তু সেই সবে আজ ইতিহাস। 2020 সালে 105 বেডের করোনা হাসপাতাল করা হয় এই লন্ডন মিশন হাসপাতালকে, কিন্তু তারপর থেকে চিকিৎসক নার্সের অভাবে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতাল। মাঝে মধ্যেই হাসপাতালের দেওয়াল ভেঙে বা ঘর ভেঙে ইট খুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠছে, কিন্তু প্রশাসন নির্বিকার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রায় 150 বছরের প্রাচীন জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতাল একটা সময় বিদেশি মেমরা রোগীদের চিকিৎসা পরিষেবা দিত এই হাসপাতালে। লন্ডন থেকে চিকিৎসকেরা আসতেন রোগীদের চিকিৎসার জন্য, কিন্তু সেই সবই আজ ইতিহাস। 200 শয্যার এই হাসপাতালে ধীরে ধীরে চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ঘটে, নতুন বিল্ডিং তৈরি করা হয়, অত্যাধুনিক যন্ত্রপাতিও নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপরই নির্ভর। তারপর ধীরে ধীরে চিকিৎসা পরিষেবা ক্ষীণ হতে থাকে। 2020 সালে 105 বেডের করোনা হাসপাতাল করা হয় এই লন্ডন মিশন হাসপাতালকে, কিন্তু তারপর থেকে চিকিৎসক নার্সের অভাবে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা একেবারে বন্ধ হয়ে পড়ে রয়েছে। হাসপাতালের মধ্যে জঙ্গল আবর্জনার স্তূপ পরিণত হয়েছে। মাঝে মধ্যেই হাসপাতালের দেওয়াল ভেঙে বা ঘর ভেঙে ইট খুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে, কিন্তু প্রশাসন নির্বিকার। সমস্ত জিয়াগঞ্জবাসীর কাছে এই লন্ডন মিশন হাসপাতাল একটা আবেগ, তাই স্থানীয়দের দাবি প্রশাসনের তৎপরতায় পুনরায় এই লন্ডন মিশন হাসপাতাল চালু করা হোক। নতুন করে এই হাসপাতাল চালু হলে উপকৃত হবে একাধিক মানুষ। আমি 2000 থেকে আমি এই দোকানে বসি আমার স্বামীর সঙ্গে, কিন্তু 2000 সালের আগে আমার শ্বশুরমশাই দোকান ছিল যখন মেমরা চালাতো। 2005 কি 6 দিকে লন্ডন মিশন চালু হয়েছিল। মোটামুটি ধরেন পাঁচ বছর মতো চলার পর লন্ডন মিশন বন্ধ হয়ে যায়। তারপর আবার করোনার সময় খুলেছিল, করোনা বন্ধ হয়ে গেল, হসপিটালও বন্ধ হয়ে গেল। হসপিটাল চালু হলে আমরা বিনামূল্যে চিকিৎসা, কমসে কম ইমার্জেন্সি কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায় তার অক্সিজেনের ব্যবস্থাটুকু তো পাবো, এই হেল্পটাও আমরা আশা করি। দন্ত হসপিটাল ছিল একদম, মানে কি বলবো, একটা স্বর্গের মতো। সেই জায়গা আজকে নরকে পরিণত হয়েছে। এত সুন্দর সাজানো গোছানো ছিল, দেখলে এখন মানে ডাস্টবিন মনে হচ্ছে। আর যত বাইরের গোটা বাজারের ডাস্টবিনের জঙ্গলগুলো এর মধ্যে ফেলা হচ্ছে, প্লাস মাটি কোথার থেকে সব আজে বাজে মাটি এনে ফেলছে, গাছ কাটছে, কোনো ডক্টর নেই। আর ওরা বলেছিলেন যে, এরকম শুনেছি, যতটা শুনেছি যে বলেছিলেন, যখন সিপিএম সরকার ছিল তখন কিন্তু রমরমা ছিল হসপিটাল। এই যে এই সরকার, তৃণমূল সরকার যবে থেকে এসছে, স্টাফরা কত মারা গেছে জানেন তো? 7 থেকে 10টা স্টাফ সুগার প্রেশার যাদের খাওয়া পড়া, এখানে ফাঁসি দিয়েও মারা গেছে। আমি স্কুল যাওয়ার পথে এটা দিয়েই যাই আসি, আর প্রতিনিয়ত দেখি ভ্যান, তারপরে আপনার টোটো সব জিনিসপত্র নিয়ে যে যা পারছে ইট নিয়ে পালাচ্ছে, কেউ এটা নিয়ে পালাচ্ছে, কেউ ওটা নিয়ে, চোখে দেখি কিন্তু বলার কোনো জায়গা নেই। তবে বিরোধীদের অভিযোগ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা পরিবর্তনের পর থেকে এই হাসপাতালের অবনতি হতে থাকে। পৌরসভার গাফিলতির কারণে এই হাসপাতাল অবক্ষয়ের পথে। একদম যখন এই লন্ডন মিশন, আমরা যখন জন্মেছিলাম বা আমরা যখন ছোট ছিলাম, তখন দেখতাম জগৎজোড়া জগৎ বিখ্যাত ডাক্তাররা এই হাসপাতালে এসে, বিশেষ করে প্রসূতি মায়েরা এখানটায় আসতো, বিভিন্ন, এই জেলা শুধু না, বিভিন্ন জেলা থেকে এসে তাদের সন্তান এখানে জন্মগ্রহণ করত। কিন্তু পরবর্তীকালে দেখলাম সিপিএম সরকার আসার পর এটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে থাকে। সেই সময় যারা এখানে চাকরি করত তারা অর্ধাহারে থাকতো, অনাহারে থাকতো, কেউ কেউ আত্মহত্যাও করেছে। আপনারা নিশ্চয়ই খবর নিয়ে দেখবেন, অনেক মানুষ এখানে, অনেকে যারা এই লন্ডন মিশনে কাজ করত তৎকালীন সিপিএম সরকারের আমলে, অনেকে আত্মহত্যার পথকে বেছে নিতে বাধ্য হয়েছে। এই হাসপাতাল পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ শুরু করা হবে বলে জানান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। এটা সেন্টিমেন্ট, এটা আমরা এই পৌরসভার দায়িত্ব নেওয়ার পর
দীর্ঘ সময় ধরে চেষ্টা করছি যে এই লন্ডন মিশন হসপিটালটাকে যাতে পুনরায় পুরোদমে চালু করা যায়। তো মূলত আমরা কোভিডের সময় তখন আমরা চালু করতে পেরেছিলাম এবং প্রচুর শুধুমাত্র জিয়াগঞ্জ আজিমগঞ্জ নয়, পার্শ্ববর্তী গোটা জেলার মানুষ এখানে অনেকে কোভিড আক্রান্ত, তারা অনেকেই সুস্থভাবে ফিরে যেতে পেরেছে। এটার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এবং এটা নিয়ে আমরা বারবার হয় চিঠি করেছি গভর্নমেন্টকে যে এটা যাতে একটা ভালো কিছু করা যায়, এবং এত বড় একটা সম্পত্তি 14 একর মানে 42 বিঘে জায়গা ওখানে আছে, কিছুটা জায়গা হয়তো কিছু কিছু মানুষ অকুপাই করে নিচ্ছে, সেটা নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে জানিয়েছি। গভর্নমেন্টও চেষ্টা, গভর্নমেন্টের তরফেও রিপ্লাই এসেছে এবং চেষ্টা চলছে যে এটাকে কীভাবে ব্যবহার করা যায় এটা আরও বেশি করে, যেহেতু জিয়াগঞ্জে অনেকের এই হসপিটালটা একটা সেন্টিমেন্ট, কারণ হচ্ছে অনেক যারা বয়স্ক মানুষ আছে তাদের অনেকের জন্ম এই হসপিটালে, সুতরাং এটা একটা জিয়াগঞ্জের মানুষের সেন্টিমেন্ট হয়ে আছে। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি, অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই দেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।